রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত চ্যানেল কর্ণপুলি সকল দর্শকদেরকে জানাই ঈদ পরবর্তী আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি সাউয়াল মাসের ফজিলত সম্পর্কে যে আলোচনা আমাদের মধ্যে আজকে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন একজন আমার ডান পাশে আলহাজ হজরত মাওলানা কারি মুজিবুর রহমান ফরাজি ফির সূর্যপুর এবং প্রিন্সিপাল মহাখালী দারুলুম হামিদিয়া মাদ্রাসা মহাখালী ডাকা আসসালাম আলাইকুম আপনি আছেন জি আলহামদুলিল্লাহ আমার বাম পাশে উপস্থিত আছেন আলহাজ হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব মোহতামিম আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মিরপুর ঢাকা জি আলহামদুলিল্লাহ ভালো প্রিয় দর্শক আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের থেকে আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনব এবং আমরা আমল করার চেষ্টা করব রমজান পরবর্তী শাওয়াল মাস রমজান তো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক কিছু শিক্ষা দিয়েছে আমরা রমজানের পরবর্তী যে এগারো মাস কিভাবে আমরা চলব এই যে শিক্ষা তার মধ্যে আমি মনে করি শাওয়াল মাস থেকেই আমাদেরকে সেই শিক্ষা নিয়ে বাকি এগারো মাস কিভাবে আমরা সুন্দর করে আমরা জীবন যাপন করব তাই আমরা আজকে শাওয়াল মাসের যে ফজিলত এই ফজিলত সম্পর্কে প্রথমে আমি কিছু আলোচনা শুনব আমাদের আজকের দিনে আলোচক আলহাজ হজরত মাওলানা প্রিন্সিপাল কারী মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালাদ সালাম ওয়ালা সঈদুল আম্বিআউলুরসালিন ও আলা আলী ওসহাবি আজমাইন আদ সৈতন রাজিম ইসবিল্লা রহমান রহিম ইয়া ইউহাল্লাদিন আ মানুহ কুতিবা আলাইকুম কামা কুতিবা আলহ্লাদীন আমি মুকাবুল ইকুম লা আল্লাহকুম তাত্তাকুন। কুন আজিম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আল চ্যানেল কর্ণফুলীর দিন ও দুনিয়া অনুষ্ঠানে আমাকে অল্প সময়ের জন্য আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য কালীমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে উনি এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যেই উপহার যেই অনুষ্ঠানটার নাম হলো দিন ও দুনিয়া মানুষের প্রত্যেকটা কাজ দিন ও দুনিয়ার সাথে সম্পর্কিত আমি আলোচনা করবো রমজানুল মুবারকে যে আসছিল আমাদের নিকট এই রমজান মুবারক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে তো আয়তে কারিমাতে আল্লাহ তালা বলছেন লা আল্লা কুমত্তাকুন রমজানুল মুবারক আসছিল আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য ফরজগার মুত্তাকি বানানোর জন্য তারই সাথে সাথে রমজানুল মুবারক চলে গিয়েছে আর আমরাও যদি চলে যাই এটা হবে না অর্থাৎ রমজানুল মুবারক আমাদেরকে যে শিক্ষা দিয়েছে ওই শিক্ষা আমরা শিক্ষিত হয়ে ভবিষ্যতে বাকি এগারোটি মাস আমরা কিভাবে চলবো এই শিক্ষা রমজান মুবারক আমাদেরকে দিয়ে গিয়েছে তাকুয়া অর্জন করার জন্য আর তাকুয়া অর্জনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন ইউমা আলা বানুন ইল্লা মান হাবি অল সালিম যে দুনিয়ার মানুষের জন্য কঠিন একটি মুহূর্ত অপেক্ষা করতেছে যেই মুহূর্তটা ধন দৌলত সন্তান সন্ততি মাল সন্তান আদি দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না হ্যাঁ ইল্লামান আতাল্লাহ বি সালিম একমাত্র কাজে আসবে তার তাকুয়া অর্থাৎ তার স্বচ্ছ দিল স্বচ্ছ কলম বিশুদ্ধতম তাকুয়া বিশুদ্ধতম কলম আর বিশুদ্ধতম কলম অর্জন করার জন্য তাকুয়া অপরিহা অপরিহার্য এবং তাকুয়া অর্জন করতে পারে ওই লোক যে লোক আল্লাহ তাবারকালার শাস্তিকে ব্যয় করে আর মানুষ যখন শাস্তিকে ব্যয় করবে তখন এ তাকুয়া অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে কিছু বিধিবিধান দিয়েছেন যে বিধিবিধানগুলি প্রত্যেকটা মানুষের জন্য করা সম্ভব ধনী হোক আর গরিব হোক সুস্থ হোক আর অসুস্থ হোক বাদশাহ হোক ফকির হোক আপনার এই বিষয়ে আমি পরবর্তীতে আবার আসছি আমাদের যিনি বাম পাশে যিনি বিজ্ঞ আলোচক আছে আমি এখন তার কাছে যাব আমাদের জুমাবারের এই ইসলামিক অনুষ্ঠান দিন ও দুনিয়ার আজকের এই আলোচনার সাউওয়াল মাসের যে ফজিলত এই ফজিলত সম্পর্কে আমি এখন হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম হজরতের থেকে আমি কিছু জানতে চাচ্ছি بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اما بعد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اطبعه ستا من شوال كان كصيام الدهر او كما قال عليه الصلاه والسلام চ্যানেল কর্ণফুলীর সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল আজিজ এবং এই চ্যানেলের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক সাহেব আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই যে আজকে চ্যানেলের মাধ্যমে ইসলামকে বিভ্রান্ত করা হচ্ছে ঠিক সেই লগ্নে ওইটাকে প্রতিহত করার একটা প্রোগ্রাম সেটা হলো দিন ও দুনিয়ার অনুষ্ঠান আর এই দিন ও দুনিয়ার অনুষ্ঠানটাই একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা স্বরূপ যেমন আল্লাহতালা দিন ও দুনিয়া চাওয়ার জন্য আল্লাহ তালা নিজের শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা ওয়ফিল্লা হাসানা ওয়াকিনা আদা বান্নার। আল্লাহ তালা এই আয়াতে দুনিয়া চাওয়ার জন্য আখেরাত চাওয়ার জন্য বলেছেন তাহলে বৈরাগ্যতা এই ইসলামে নেই যদি আমি ইসলামকে ইসলামের গতিতে চালাই এবং এর পিছনে যদি আমার দিন থাকে দুনিয়া আগে থাকবে তাহলে ওই দিনটা আমার দিনে দুনিয়াটা আমার দিনে পরিণত হয়ে যায় যেমন যদি আমি জহুরের নামা ফজরের নামাজ পড়ার পর আমি যখন জমিনে চাষ করতে যাব আমার নিয়ত থাকবে যখনই মোয়াজ্জান আজান দেয় আমি মসজিদে চলে আসব। এই সময়টুকু আমার চাষ করাটুকু ইবাদতে পরিণত হবে কেননা রসুলের অন্য হাদিস আসছে যে ফজরের নামাজ পড়ার পরে যার নিয়ত জহরের নামাজ পড়ার থাকবে মাঝখানে যেই গুণাগুলো হয় এই গুণাগুলা মাফ করে দেওয়া হয় এই জন্য আমরা চ্যানেল কর্ণফুলির মাননীয় চেয়ারম্যান সাহেব সহ অন্য অন্য যারা কর্ণ কর্মকর্তাগণ আসে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করি আল্লাহ তালা এই চ্যানেলকে উত্তর উত্তর বৃদ্ধি আমরা আল্লাহ কাছে কামনা করি আল্লাহ তাল্লাহ যেন এই চ্যানেলকে কমল করেন প্রিয় দর্শক আমাকে বলা হয়েছিল শাওয়াল মাস সম্পর্কে কিছু বলার জন্য তো এই আলুকে আমি একটা হাদিস পড়েছি সময় স্বল্পতা একটা হাদিস চিলাবাত করেছি আল্লাহ নবী বলেন মান মানসোয়া রমাজানা আতিনিয়া অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে রমজানের রোজা রাখার পর মান সামারমাজানা যে রমজানের রোজা রাখলো আর এই জন্য তো অন্য হাদিসের মধ্যে আছে। ঈদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির জন্য রোজা সম্পূর্ণ হয়েছে ওই ব্যক্তির জন্য ঈদ আর যেই ব্যক্তি রমজানের রোজা রাখল তার জন্যই সাওয়ালের রোজা কারণ বলছে মান মানসমা রমাজানা যে রমজানের রোজা রাখছে সোম্মা অতপর আতবা আহু সিত্তাম্বিন সাওওয়াল সে সাওয়ালের ছয়টা রোজা রাখলো বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলা হয় কিন্তু মাসের রোজা আল্লাহ নবী বলেন ওই ছয়টা রোজা যে রাখবে সে যেন সারা বছর রোজা রাখল সোহান প্রিয় দর্শক তাহলে আমরা এই ছয়টা রোজার মাধ্যমে সারা বছর রোজার সোয়াব আমরা পাইতে পারি আমি যদি আমার ঘরে এই আলোচনাটা পৌঁছায় দেই আমার ঘরে যদি আমার আলোচনার কারণে ছয়টা রোজা রাখে তাহলে আল্লাহ আল্লাহ রাবুল্লা আমার আমল নামায় একটা অংশ পৌঁছায় দিবেন কারণ বলা হয়েছে হাদিসের মধ্যে আদা আল্লু আলাল খাই রে যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখাইলো সেজন্যই ভালো কাজ করলো অথবা আমি যদি এইটার প্রসার প্রসার করি একজন ভাই একজন বন্ধু যদি আমার এই কথার উপরে রসুলের হাদিস শুনে যদি আমল করে তো আল্লাহ রাবুল্লা আলমিন উভয়কে সবাব দান করবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার আমাদের যথারীতি আলোচনা শুরু করব সকলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক আপনারা দেখছেন জুমাবারের ইসলামিক আলোচনামূলক অনুষ্ঠান দিন ও দুনিয়া আমরা বিজ্ঞাপন বিরতির পরে এখন যথারীতি আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বরণ্য আলোচকবৃন্দ তার মধ্যে আমাদের আমার ডান পাশের যিনি আলোচক আলোচক আছেন জনাব আলহাজ হাফেজ কারি মুজিবুর রহমান বিরতির পূর্বে আমরা ওনার থেকে যে রমজানের শিক্ষা এবং সাউওয়ালের ফজিলত সম্পর্কে আমরা বিজ্ঞ আলোচনা শুনেছিলাম তারই ধারাবাহিকতা আমরা এখন তার থেকে আমরা এখন বাকি আলোচনাটুকু শুনব আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ আলার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দিন ও দুনিয়া অনুষ্ঠানে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে চ্যানেল কর্ণফুলির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আদি সাহেবকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এমন একটি সুন্দর দিন ও দুনিয়া এমন একটি সুন্দর অনুষ্ঠান চ্যানেল কর্ণফুলিতে শুরু করেছেন এই জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আলোচনা করতেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে কিছু নিয়ম নীতি বিধিবিধান দিয়েছেন যেই বিধিবিধানগুলি প্রত্যেকটা মানুষের জন্য করা করা সম্ভব যেমন আল্লাহ তালা বলছেন নাফসান কালিফুল্লাফসানুস আহা দুনিয়াতে আমি এমন কোনো জিনিস দিইনি যে আমার বান্দাদের কষ্ট হবে এবং বান্দারা পারবে না তাদের সাধ্যের বাইরে হবে এমন কোনো কাজ দেয়নি তো দিনেও দুনিয়ার যে আলোচনার মধ্যে আলোচনা করতেছিলাম প্রত্যেকটা হুকুম আহকাম সব ধরনের মানুষের জন্য প্রযোজ্য বাদশাহ বলি ফকির বলি ধনী বলি গরিব বলি সুস্থ বলি অসুস্থ বলি যেমন যদি একজন খুব ধনী লোক বলে যে আমি ধন সম্পদের ব্যস্ততার কারণে আল্লাহ তালার এবাদব অ্যাবাদবন্দিগী করতে পারি নাই তাহলে আল্লাহ তালা ওই সময় পেশ করবেন হজরত ইব্রাহিম আলী সাল্লাসালামকে ইব্রাহিম আলী সালাদুসালামকে আল্লাহ তালে এত দন সম্পদ দিয়েছিলেন যে শুধু বকরির পাল রক্ষণাবেক্ষণার জন্য চার হাজার চার হাজার কুকুর প্রয়োজন হইতো ওই যুগে কুকুর দ্বারা পাহারাদারি করা হতো আর এক একটা কুকুর কয়েক হাজার বকরির রাখালগিরি করতে পারতো ইব্রাহিম আলী সালাম এরপরও আল্লাহকে বলে যাননি দন সম্পদ তো ছিল জমজমকূপের ট্যাক্স নেওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন কুবের ট্যাক্স নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন তো এক পর্যায়ে ফেরেস্তারা বলতেছিল রব্বুল আলামিন রব্বে কারিম ইব্রাহিম তো দুনিয়াদার কোটি কোটি টাকার মালিক সে কীভাবে তোমার ফরিল হয় তোমার দুস্থ হয় আল্লাহ আল্লাহতালা বলে তোমাদের যদি বিশ্বাস না হয় পরীক্ষা করো একজন ফেরস্তা পরীক্ষার জন্য আসলো একদিন ইব্রাহিম আলি সাল্লা সালাম বাসাতে আর ওই মুহূর্তে একজন ফেরস্তা ওনার বাসার বাইরে গেডের বাইরে এসে আল্লাহ নামগুলি সুন্দর করে নিতেছিলেন ইব্রাহিম আলী সালাদুসালাম ওই আল্লাহ নামগুলি শুনে এমন বেকুল হয়ে গেলেন এত মাতোয়ার হয়ে গেলেন ঘর বাসা থেকে বের হয়ে বাইরে আসলেন এসে দেখলেন যে একজন ভিক্ষুকের বেশে আল্লাহর নাম নিতেছে তিনি ওই ভিক্ষুকের কাছে অগ্রসর হলে পরে ভিক্ষুক ওনাকে দেখে নাম নেওয়া বন্ধ করে দিলেন তিনি কাছে গেলেন যে বললেন যে কেন আমার রব্বুল্লা আলমিন আমার রব্বে কারিমের নাম বন্ধ করে দিলা আমার খুব ভালো লাগছে তুমি আবার বল ভিক্ষুক বলতে রাজি হলো না বারবার পিরাপির পরে এক পর্যায়ে বললো তুমি কি দিলে রাজি হবা আমি ওইটা দিতে রাজি এরপর ভিক্ষুক রাজি না ইব্রাহিম আলী সাল্লাহাদাম বললেন যে আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আমার যে বকরির পাল আছে অর্ধেক দিয়ে দেব ভিক্ষুক রাজি হয় না বলে পুরো পাল দিয়ে দেব এরপর আল্লাহ তালার নাম নিলেন খুশি হয়ে বলে আরেকবার আমাকে শোনাও এখন ভিক্ষুক বলে কি দিবেন বলতেছে আমার যে স্থাবর স্থাবর সম্পদ আছে সবগুলি তোমাকে দিয়ে দিব এই কথা বলার পরে ভিক্ষুক এইভাবে গায়েব হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লা বুঝতে পারলেন যে আসলে লোকটা কি কোন মানুষ না ফেরস্তা আল্লাহ তার দরবারে ওই ফেরস্তা যেয়ে বলতে আল্লাহ আপনি যে বলেছিলেন ঠিকই আপনার দুস্থ ঠিকই এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না এবং শুধু আপনার নামটা নেওয়াতে ওই লোক সমস্ত কিছু আমাকে দান করে দিয়েছে এই ছিল এবং ফকির যদি বলে জনাবে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে তালা পেশ করবেন যে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিস্লাম একটি মুহূর্তের জন্য আমাকে বলে নাই। কিন্তু তার ঘরের অবস্থা ছিল চুলাতে দিন তিন দিন চার দিন পর্যন্ত আগুন জ্বলত না অনুরূপভাবে যদি বাদশা বলেন তাহলে আল্লাহ তালা সুলাইমান আলী সালাতুসলামকে পেশ করবেন সুলাইমান আলী সালাতুসলামের হুকুমে সব কিছু হতে বাতাস পর্যন্ত সুলাইমান আলী সালাদামের কথা শুনতো কিন্তু এক মুহূর্তের জন্য সুলাইমান আলী সালাদালাম আল্লাহকে বলে নাই আর যদি আমরা বলি যে অসুস্থ হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহকে বলে গেছি আল্লাহ তালা বলবেন যে না তাহলে অসুস্থ ব্যক্তি দেখো আইউব আলী সালাতামকে আল্লাহ তালা পেশ করবেন আয়ুব আলাই সালাদালাম কুষ্টরুগীতে বুকছিলেন শুধু তাই নয় এমন অবস্থা হয়েছিল যে আইব আলি সালাদালাম শরীর থেকে গুস্ত পর্যন্ত খুশে খুশে পড়ে শুধু কঙ্কাল গুলি ছিল এরপর আইবার সালাদাম এক মুহূর্তের জন্য আল্লাহ তালাকে বলে নেয় বলতেছিলাম যে আল্লাহ তালার বিধিবিধানগুলি এমন যে কেউ অস্বীকার করতে পারবে না এবং ব্যস্ততাও দেখাইতে পারবে না যে ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে ধনী হওয়ার কারণে ফকির হওয়ার কারণে কোনো ওজোর দেখানোর সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বিধিবিধান মেনে চলার জন্য তৌফিক দান করুক এবং এই শিক্ষায় সাওয়াল মাস আমাদেরকে দিতেছে রমজান মুবারক যে ব্যবহার আবাদত করছি সারাটি বছর জন্য সেই ব্যবহার আবাদত করতে পারি আল্লাহ তালার দরবারে সেই তৌফিক কামনা করছি ওমা আলাই না বালাগ। যে সম্মানিত আলোচক আপনি অনেক মূল্যবান আলোচনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসলে সদা সর্বদাই সুখে দুঃখে সর্বসময় সর্বকালে সর্বদায় আল্লাহ রব আলিনকে যে স্মরণ রাখবে সেই সঠিক আল্লাহর বান্দা হিসাবে গণিত হবে প্রিয় দর্শক আমরা আমাদের পরবর্তী আলোচকের নিকট আমরা এখন বাকি আলোচনা শুনব সাউল মাসের যে প্রচলন দুনিয়া অনুষ্ঠান পক্ষ থেকে আজকে বাকি আলোচনা শুনল জি বিসমিল্লা রহমান রহিম আমার আলোচনার সে হাদিসটুকু আলোচনা করতেছিলাম আমরা মনসামর মজানা সুম্মা আতবা হুসিতাম্মিন শাওয়াল কানা কাসিয়া মিদ্দাহার যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর ছয়টা রোজা সাওয়াল মাসে রাখলো আল্লাহ রাবুল আলামিন তাকে সারা বৎসর রোজার সোয়াব দিয়ে দিবেন প্রিয় দর্শক এবার আমরা বুঝতে হবে যে এই রোজাগুলো কীভাবে রাখবো অনেক সময় অনেকের প্রশ্ন আসে আমাদের কাছে রোজাগুলা আমি একটা করেও রাখতে পারবো দুইটা করেও রাখতে পারবো একসাথে ছয়টাও রাখতে পারবো এক মাসের ভিতরে অর্থাৎ সাওওয়াল চাঁদের ভিতরে আমি এই রোজাগুলো রাখব আর অনেক সময় প্রশ্ন আসে মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন হয় যে ওনারা কি কাজা রোজা আগে করবে না নফল রোজাগুলো আগে করবে তাহলে হাদিসের আলুকে বোঝা যাচ্ছে মান রমা জানা অর্থাৎ রমজানের রোজা পরিপূর্ণ করল তাহলে যার রোজা ভাঙ্গা হয়েছে তার তো রোজা পরিপূর্ণ হয় নাই এই তাকা যায় আগে ভাঙতি রোজাগুলো রাখবে মহিলারা অতপর সাওয়ালের রোজা শুরু করবে দ্বিতীয় কারণ হচ্ছে এই ভাঙতি রোজাগুলো হচ্ছে ফরজ আর সাওয়ালের রোজাগুলো হচ্ছে নফল তো ফরজ অগ্রাধিকার যদি সে আল্লাহ না করুক সে যদি মারা যায় তাহলে আল্লাহর কাছে সে ধরা পড়তে পারে অতএব ফরজকে যথাসাধ্য আগে আদায় করাটাই ভালো এরপরে নফল আদায় করবে দুই নম্বর হচ্ছে এটা হলো রমজানের রোজার সক্রিয়তান কেন আমাকে আল্লাহ আল্লাহত তিরিশটা বা উনতিরিশটা রোজা রাখার তৌফিক দান করেছেন এখন হাদিস শরীফের মাঝে আছে যখন ফরজের ঘাটতি হয় তখন ফেরেস্তাকে নির্দেশ দেওয়া হয় ফেরেস্তারা যেন এই জাতীয় নফল আমল এনে তার মিজানের পাল্লায় ওঠায় তো আমরা প্রিয় দর্শক আমরা রোজা রেখেছি অবশ্যই আমাদের রোজার মাঝে কিছু না কিছু ত্রুটি হয়েছে তার একটা আমরা সুদ্রিয়েছি সেটা সৎকায় ফেতের দিয়া হাদিসের মাঝে আছে সৎকায় ফেতরার দ্বারা রোজার ত্রুটিমুক্ত হয় দুই নম্বর হচ্ছে আরও যদি কিছু ত্রুটি থেকে থাকে তাহলে আমি যখন বেশি করে নফল রোজা রাখব যখন মিজানের পাল্লায় আমার ফরজ রোজা ওঠানো হবে ওইখানে যদি কিছু ঘাটতি হয়ে যায় তো ওই ফেরস্তাদেরকে বলা হব দেখো আমার বান্দার নফল রোজা আছে কি না তাহলে ওই নফল রোজাগুলা তার মিজানের পাল্লায় ওঠাবে ফরজর জায়গায় রাখা হবে ফরজের ঘাটতিকে পূরণ করে তাকে জান্নাত দান করা হবে প্রিয় দর্শক সংক্ষিপ্ত আর একটা হচ্ছে যে আমি এই রোজার সাওয়াল মাসে যে রোজাগুলো আছে। এছাড়াও আরও কিছু রোজা আছে প্রতিটা মাসে আল্লাহর রসুল অন্তত তিন আর ছয় নয়টা রোজা রাখতেন অর্থাৎ তিনটা হইল গা তেরো চোদ্দো পনেরো এই আমি বীজ যেগুলোকে বলা হয় এটাকে তিনটা আর প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর নবী রোজা রাখতেন এই হিসাবে হইল নয় আর ছয় এটা কটা হ'ল নয় নয় আৰু ছয় পোন্ধৰ পোন্ধৰটা ৰোজা হ'ল নয়ার সয় পনেরোটা রোজা হইলো এই পনেরোটা রোজা সাওয়াল মাসে আমরা যারা পারি রাখার জন্য চেষ্টা করব অন্তত না পারলে আমরা ওই ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ তাবারকাত আমাদেরকে নফল এবাদতে মনোনিবেশ করার তৌফিক দান করুন আর আল্লাহ রাবুল আলামিন যাদের মাধ্যমে এই চ্যানেল চলতেছে আল্লাহ তালা ওনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা এই অনুষ্ঠানকে এই চ্যানেলকে কবুল করুন তারা যেন ইসলামের খেদমত করতে পারে ও আখির আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমরা এতক্ষণ জুমাবারের ইসলামিক আলোচনামূলক অনুষ্ঠান দিন ও দুনিয়ার আজকের শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে অনেক মূল্যবান বিজ্ঞ দুইজন আলোচক আমাদের মাঝে উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা অনেক মূল্যবান আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আলোচনাগুলি আমল করা তৌফিক দান করুন আমিন এখন সংক্ষেপে এই চ্যানেলের যিনি মালিক এবং চ্যানেলের যত কর্মকর্তা বৃন্দ আমরা প্রত্যেকে আমাদের পিতা সহ যারা আছেন দুনিয়াতে আছেন যারা চলে গেছেন সকলের জন্য আমরা সংক্ষেপে মোনাজাত করবো দোয়া করব আপনারা সকলে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আজকে মোনাজাত পরিচালনা করবেন আলহাজ হজরত মৌলানা কারি মুজিবুর রহমান সাহেব اللهم امين ربنا ظلمنا انفسنا آمين. وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب العالمين আল্লাহ জাল্লা শাহানু আম্মা আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দাও গুনা খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে এক দ্বারা পরিপূর্ণ করে দাও যা কিছু বললাম ভুলগুলি মাপ করে দাও সোয়াবগুলি লক্ষ লক্ষ কোটি গুণে কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী পাকের রোজা মোবারক বউ সেয়া দাও রব্বুল আলামিন খাস করে আমাদের সাথে দর্শকবৃন্দ যারা হাত উত্তোলন করেছে প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে প্রত্যেকের আত্মীয় স্বজনের কবর এর হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও প্রত্যেকের আত্মীয় স্বজনদেরকে কেমন পর্যন্ত মাফ করে দাও রব্বুল আল খাস করে কর্ণফুলী চ্যানেলকে তুমি কবুল কর নাও আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল কর নাও যারা সাথে সম্পর্ক আগে সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আল্লাহ তুমি কবুল কর নাও রব্বুল আলামিন এই কর্ণফুলী চ্যানেলের দ্বারা دین ও দুনিয়ার আল্লাহ এই চ্যানেলকে دین ও দুনিয়াই অনুষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল কর নাও এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে দিন শেখার জন্য কবুল কর নাও যেই দিন এই দুনিয়া আমাদের শেষবারে হয়ে যাবে إيمان موت نصيبك وصلى الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وأصحابه أجمعين برحمتك يا ارحم الراحمين <applause>